গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকে যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানা তো চলো আমার মাম্মা আর আমার বরকে একটু দেখিয়ে দিই বর রেডি দেখো আমার ছেলেও রেডি তো চলো এখন যাব হচ্ছে বারুইপাড়া স্টেশন তারপর ট্রেনে করে বালি বালি থেকে আবার দিদিদেরকে নিয়ে যাব তো চলো যাবো হচ্ছে আমি দিদি বোনপু আর আমার বর আর আমার ছেলে তো আমরা পাঁচজন মিলে যাব তো চলো চেষ্টা করবো তোমাদেরকে মানে ভিডিও করে দেখাবার তো কতটা কি দেখাতে পারবো জানি না তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক চলো এবার আমাদের বাড়ি থেকে বেরোতে হবে কারণ আমাদের বেগমপুর থেকে ট্রেন আছে আটটা পঞ্চাশে আমরা অনেকটাই লেট করে ফেলেছি এখনই বাজে সাড়ে আটটা তারা করে বেরোতে হবে বেগমপুর থেকে ট্রেনে করে এলাম বালি বালি থেকে দিদিদেরকে নিলাম নিয়ে তো তখন কট আর ট্রেন তখন ছিল না মানে আধ ঘন্টা পর আবার ট্রেন ছিল তো ওই জন্য আমরা মেন লাইন দিয়েই চলে যাচ্ছি হাওড়া তো হাওড়া থেকে আবার বাসে করে যাবো চিড়িয়াখানা আমরা শেষমেশ এসে পড়লাম হচ্ছে হাওড়া স্টেশনে আর দেখতে পাচ্ছ কত লোকজন দৌড়াদৌড়ি করছে ট্রেনে উঠবে বলে ট্রেনের টাইম হয়ে গেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে একেবারে চিড়িয়াখানায় গিয়ে দেখা বলছিল চিড়িয়াখানায় দেখো আমরা এসে গেছি আর টিকিট কাটাও হয়ে গেছে তো এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি আর দেখতে পাচ্ছ ঢুকেই হাতি তো চলো তোমাদেরকে চেষ্টা করছি যতটা পারবো ভিডিও করে দেখাবো তো এখান দিয়ে পাখি দিয়ে তোমাদেরকে দেখালাম আমার দিদি আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে আমাদেরকে জানিও আর এই দেখো জেবরা দেখতে পাচ্ছ তো হয়তো সবটা হয়তো করতে পারবো না ভিডিও তো যতটা পারবো চেষ্টা করব করবো তোমাদের আমরা দেখে চলে এলাম হচ্ছে কুমির দেখতে তো ওখানে ম্যাপ দেওয়া ছিল তো আমার বড় ম্যাপ দেখে দেখে আমাদেরকে নিয়ে যাচ্ছিল তো এবার চলে এলাম কুমির দেখতে এই দেখো কুমিরটা নড়ছে দেখতে পাচ্ছ আর কতগুলো কুমির একসাথে রোদ পোয়াচ্ছে তো দেখো দেখে মনে হচ্ছে না মরেই গেছে কিন্তু একদমই না যদি মুখের সামনে পড়ি একবার ব্যাস তো এই দেখো অনেকগুলো কুমির শুয়েছিল একসাথে কতগুলো হরিণ দেখো একসাথে দাঁড়িয়ে আছে কি ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আমরা এখানে পৌঁছলাম তখন সাড়ে দশটা না এগারোটা বাজে তো সকালবেলা একটু মুড়ি খেয়ে এসেছিলাম আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আমার বড় বড়মশাইয়ের খিদে পেয়েছে আমাদেরও খিদে পেয়ে গেছে বলবো না তো চলো আগে মাম্মাকে খাইয়ে নিচ্ছি তো তারপর আমরা খাবো কারণ মাম্মা খুব ঝামেলা করবে সেই জন্য আগে ওকে খাইয়ে নিয়ে আমরা খাবো তো চলো মামার জন্য ম্যাগি করে এনেছিলাম কারণ মাম্মা ম্যাগি খেতে খুব ভালোবাসে তো মাম্মাকে খাইয়ে দিয়ে তো আমরাও বসে পড়েছি আর চাদর একটা চাদর পেতে আর কি বসে পড়েছি দিদি করে এনেছিলো চিকেন কষা আর আমার শাশুড়ি করে দিয়েছিল হচ্ছে লুচি আর আমার বোনপো যেহেতু লুচি খায় না তাই ওর জন্য পরোটা তো আর আমরা নিয়ে গেছিলাম হচ্ছে মিষ্টি আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা তখন আমরা খাইনি খেয়েছিলাম পরে তো দিদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আর এছাড়াও মাম্মার আরও টুকিটাকি সব খাবার দাবার ছিল চকলেট তারপরে হচ্ছে কেক বিস্কুট এইসব ছিল তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নি আগে পেট পুজো করে নিই তারপর আসছি খাওয়া দাওয়া কমপ্লিট তো খেয়ে দে এনার্জি মানে সঞ্চয় করে নিয়েছি তো এবার ভালো করে ঘুরতে পারবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো কারণ সেই সকালবেলা খেয়ে এসেছিলাম আর তো তখন প্রায় বারোটা বেজে গেছে তো খিদে পাবে না বলো খিদে তো পাবেই আর এই দেখো মানে হরিণ দেখাচ্ছি তোমাদেরকে আবার কারণ মানে বেশি দেখলাম হরিণ আছে আর কুমির আছে এগুলো একটু বেশি দেখলাম এখানে যে রয়েছে তো আবার দেখো হরিণ দেখাচ্ছি আবার একটা জায়গায় হরিণ ছিল তো তারা এখন বসে আছে কারণ দুপুরবেলার সময় তো তাই একটু বিশ্রাম নিচ্ছে গাছের তলায় বসে বসে কোকু গাই টিজে টিজে বাপিতা ধোঙ্গা কোকু গাই ওটা কি আনো কোকু গাই হ্যাঁ কোকু গাই কোকু গাই কি হচ্ছে হচ্ছে আরেকটা দিক মুছতে আছে ও দেখো বুঝিস না papa গান কোকু গাই কোকু ওই তো দি আছে কোকু গাই যাচ্ছে আর বাবা তো দিয়া ভালো দিছি এইগুলো হাত দি প্রথমে যে কুমিরগুলো দেখেছিলাম সেগুলো ছোট ছোট ছিল একই জায়গায় অনেকগুলো শুয়েছিল কিন্তু তারপরে এখানে যেগুলো দেখছি এগুলো অনেক বড় বড় দেখে মনে হচ্ছে যেন সেটা কাঠের দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা কাঠের গুড়ি শু মানে কাঠের গুড়িকে রাখা আছে কিন্তু সামনে এসে দেখলাম ওটা কুমির যাও অন্দর যাও চলে হ্যাঁ

তো অনেকক্ষণ পর আমরা বাঘের কাছে এলাম বাঘের ডেরায় এলাম আর কি এখনই খপাত করে খেয়ে না নিলে হয় তো প্রথম দিকটায় উঠছিল না ওইখানে বসেই ছিল তারপরে উঠে এদিকে এলো

আবার চলে এলাম বাঘের ডেরায় দেখো বাঘটাকে কত চেষ্টা করা হচ্ছে যে বাঘটাকে ঘুম থেকে তোলার জন্য আর কি এদিকে আসবে উঠে কিন্তু কিছুতেই না সে উঠবে না ওখানে শুয়ে আছে বাঁশি বাজাচ্ছে চিৎকার করছে তবুও না উঠবে না ওরা ঘুমোবেই আর কি তো এই দেখো এই একটা বাঘ দূরে শুয়ে আছে কিন্তু ওরা উঠে আসবে না ওদের খুব কষ্ট হচ্ছে ওরা এখন ঘুমোচ্ছে ওরা এখন রেস্টে রয়েছে

মোটামুটি পুরো চিড়িয়াখানাটা আমরা ঘুরে দেখে নিয়েছি ম্যাপ দেখে দেখে তো এবার শুধু বাকি রইলো মাংকি আর সিম্পাঞ্জি কিন্তু সিম্পাঞ্জি ছিল না আর ছিল হচ্ছে মাংকি তো আমরা মাংকি দেখবো তো তোমাদেরকে একটু এই যে মাঠটা দেখিয়ে দিচ্ছি এখানে আলিপুর জু বলে যেখানটা লেখা আছে ওই ওইখানে সামনের মাঠটা তো এবার চলে যাচ্ছি মাঙ্কি দেখতে মাংকিগুলো শুধু কাণ্ড দেখো ওই ওপরে জালগুলো ধরে ধরে ঝুলে ঝুলে যাচ্ছে তো একটা হাত দিচ্ছে দিয়ে আবার একটা হাত দিয়ে ঝুলে ঝুলে যাচ্ছে দেখো তোমাদেরকে দেখাতে পারছি কি না জানি না তো এই দেখো একটা হাত ধরে কেমন ঝুলে আছে দেখো শুধু এবার দেখো একটা হাত দিয়ে আর একটা হাত দিয়ে মানে এরকম ঝুলে ঝুলে যাবেন এই জিনিসটা খুব ভালো লেগেছে মানে কি বলবো খুব আনন্দ পেয়েছি এই জিনিসটা দেখে ওই দেখোই দেখো যাচ্ছে দারুণ লাগছিল দেখতে গো খুব ভালো লাগছিল চলো এবার আমরা বেরিয়ে পড়লাম গেটের বাইরে তো এখানে অনেক রকমের অনেক কিছু বসেছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার দাবার অনেক কিছু বসেছিল তো তার মধ্যে থেকে আমি একটু পেয়ারা খেয়ে নিলাম মানে পেয়ারা খেতে ভালোবাসি সেই জন্য আমরা চিড়িয়াখানার সামনে থেকে বাসে উঠে চলে এসেছিলাম রবীন্দ্রসদন তো ওখানে এসে ভাবলাম যে একটু চা খেয়ে নিই কারণ তখন বিকেল হয়ে গেছিলো তখন ওই সাড়ে চারটে মতো বাজে তো একটু এনার্জি দরকার তো কারণ অতক্ষণ হেঁটেছি আর পারছিলাম না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম গো আর তার উপর আমার মাম্মার বায়নার শেষ ছিল না তো সেই জন্য আমি দিদি আর আমার বর তো চা বিস্কুট খেয়ে নিলাম তো চলো খেয়ে নিই তারপর আসছি চা খেয়ে দেখো চলে এলাম রবীন্দ্রসদন মেট্রো স্টেশন তোমার পর টিকিট কাটবে দেখো আমরা সিঁড়ি দিয়ে নামছি আর পারছি না ভাবছি কখন বাড়ি যাব কিন্তু আমার বাড়ি যেতে এখনও অনেক দেরি গো কারণ আগে দিদিরা দক্ষিণেশ্বরে নামবে তারপর আমরা দক্ষিণেশ্বর থেকে আবার বালি যাব বালি থেকে ট্রেন ধরে আবার আসবো বেগমপুর তারপরে বেগমপুর থেকে আবার বাইকে করে আসবো বাড়ি তো এখনো অনেকটা সময় বাকি আছে তো চলো একেবারে তোমাদের সাথে সেই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর দিদিদেরকে দক্ষিণেশ্বরায় নামিয়ে দিয়েছি ওরা অটো করে বাড়ি চলে গেছে আর এসে দেখেছো কি অবস্থা খুবই ক্লান্ত একদম ভালো লাগছে না মনে হচ্ছে যেন এক্ষুনি ঘুমিয়ে পড়ি তো চেঞ্জ করে নিয়েছি এই দেখো দাঁড়া দাঁড়া দা দাঁড়া বাবা এই দেখো মশারি অবধি খোলা হয়নি এই মশারি টাঙিয়ে আবার শুয়ে পড়বো তো এই দেখো আমার মাম্মাকে চেঞ্জ করে দিয়েছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে আর নতুন নতুন ব্লগগুলি দেখতে হলে আমার চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে দিন টাটা করে দাও টাটা করে দাও টাটা করো টাটা করো